হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আমলাদের সাথে। তো আজ এই আজ একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে সত্যি কথা, কারণ আজকে জানেন সবাই আজকে সরস্বতী পূজা, তো বাড়িতে আমার সরস্বতী পূজা হয়, তো যার জন্য একটু লেট হয়ে গেল পূজা টুজা সারতে ও করে উঠতে, তো যার জন্য একটু মাফ করবেন, তো পূজার জন্য একটু লেট হয়েছে। তো যাই হোক, হিন্দিতে এটাকে যেটাকে বলা অ্যাকচুয়ালি বসন্ত পঞ্চমী, সেটাই আমাদের বাঙালিদের কাছে মা সরস্বতী, সরস্বতী পূজা, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক আজকের আপডেট, কি আজকের ব্যাপার আছে তো কোম্পানির আপডেটসে আসা যাক। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এটাই যে অন প্যাসিভ 360, ঠিক আছে, কিছু আরও গুরুত্বপূর্ণ আছে সেটা পরে বলছি, আগে অন প্যাসিভ 360টা নিয়ে বলে নিই, তারপরে পরবর্তী কথা বলবো। তো অন প্যাসিভ 360 ব্যাপারটা হচ্ছে এটাই যে আজ অন প্যাসিভ 360 হবে রাত্রিবেলা, ঠিক আছে, রাত্রিবেলা টাইমটা ডেটটা লিঙ্কটা সব ব্যাপারটা গুছিয়ে বলছি। তো আজ রাত 12:30টায় অ্যাজ ইউজুয়াল টাইমে অন প্যাসিভ 360 হয়, যেমন হবে অ্যাজ স্যার আমরা জানি যে শুরুতেই 2024 সালের শুরুতেই যখন এসেছিলেন তখনই বলেছিলেন যে আমরা এবছর থেকে সপ্তাহে দুবার আপডেটস নিয়ে আসব। তো দুবার আপডেট নিয়ে আসব কথাটা বলেছিলেন, এখন দুবার তো মাঝে মাঝে হয় বাট কখনো কখনো সপ্তাহে একবারও হয়। তো আগের উইক মানে লাস্ট উইকে অ্যাজ স্যার এসেছিলেন, তিনটে মোহাম্মদ এসেছিলেন, মানে মোহাম্মদ কামাল, মোহাম্মদ নজল, মোহাম্মদ মুরাদ, যারা আমাদের সিওও, চিফ অপারেশনাল অফিসার, চিফ মার্কেটিং অফিসার, চিফ টেকনোলজি অফিসার, যারা মানে মেন লিডে আছে আমাদের কোম্পানির, মেন লিড রোল প্লে করে, তো তারা এসেছিলেন, অনেক সুন্দর আপডেটস পেয়েছি, জেনেছি। আশা করছি এই সপ্তাহে তারা না এলেও অ্যাজ স্যার তো অবশ্যই আসবেন এটা মনে হচ্ছে, কারণ অ্যাজ স্যার আসেনি এক সপ্তাহ হয়েও গেল এবং 360তে আসে। যদিও অ্যাজ স্যারের অনেক প্রবলেম থাকে, অনেক শিডিউল থাকে, অনেক টাইমিং থাকে, অনেক মিটিং থাকে, স্বাভাবিক তিনি কোম্পানির সিইও, অবশ্যই সব কিছু ফাইনাল পাস তার হাত থেকে হয়, যা কিছু হয় সব তার হাত দিয়ে হয়, তো যার জন্য হয়তো একটু দেরি হতে পারে, বাট খুব একটা দেরি হবে বলে আমার তো মনে হয় না। তো আশা করছি উনি ম্যানেজ করে আসতে পারবেন, বা না এলে কোনো চাপও নেই, কারণ উনি কোনো না কোনো মিটিংয়ে চলে আসবেন, না হলে উনি নিজেই শিডিউল করে নিতে পারেন ওয়েবিনার, কর্পোরেট ওয়েবিনার, তো আসবেন। তো যাই হোক, সেটার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করবো, তার জন্য আমাদের অবশ্যই রাত অবধি অপেক্ষা করতে হবে, জাগতে হবে, মিটিং দেখতে হবে, তবেই আমরা জানতে পারবো, বুঝতে পারবো অ্যাজ স্যার আসছেন নাকি আসছে না, ঠিক আছে। এবং কাল সকালে তার আপডেটস অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন বাংলায় সম্পূর্ণ। তো তার আগে আমি একটা কথা আরও বলতে চাই, যে যেমন আমাদের খুব জরুরি সময় এটা যাচ্ছে, এবং যেখানে আমাদের আপডেট পাওয়াটাও খুব জরুরি, খুব ইম্পর্ট্যান্ট কিছু আপডেটস আছে, ঠিক আছে। যেমন আমাদের এই মুহূর্তে অন প্যাসিভ, মেনলি অন প্যাসিভের যে উইথড্রল, ঠিক আছে, তার কী স্ট্যাটাস, কতজন উইথড্রল পেয়েছে, কী খবর, কী হচ্ছে, হ্যাঁ, সেই সব বিষয়ে জানা যেমন জরুরি, তেমনই আমাদের ট্রাফিক রিলেটেড কী আপডেটস আছে সেটাও জানা জরুরি, এই মুহূর্তে স্ট্যাটাস কী আছে ট্রাফিকের সেটাও যেমন জানা জরুরি। এছাড়া আমাদের উইথড্রল তো বললামই, উইথড্রল কতজন কী, ওটা পুরো ডিটেলস, এবং প্রোডাক্ট লঞ্চ, সব থেকে বড়ো কথা হচ্ছে প্রোডাক্ট লঞ্চ, কবে প্রোডাক্ট লঞ্চ হবে, কবে হবে প্রোডাক্ট লঞ্চ, কীভাবে হবে, কোন প্রোডাক্ট আগে কোন পরে, এই যে সমস্ত বিষয় যদি যা কিছু শেয়ার করেন উনি, অবশ্যই দ্যাটস ওনার সম্পূর্ণ ওনার এটা পার্সোনাল চয়েস, উনি কতটা আমাদের সাথে শেয়ার করবেন কতটা করবেন না, কোম্পানির প্রপ্রাইটির ব্যাপার থেকে, কোম্পানির সিকিউরিটির ব্যাপার থেকে, কোম্পানির সেফটির ব্যাপার থেকে, কতটা শেয়ার করা যায় কতটা যায় না, সব কিছু জেনে বুঝে আমাদের সাথে উনি শেয়ার করেন। তো যাই হোক, তার জন্য আমাদের রাত জাগতে হবে, আমাদের মিটিং দেখতে হবে, শুনতে হবে যে কতটা কী হচ্ছে, তারপরে আমরা আপনাদেরকে বলতে পারবো। ওকে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে নেক্সট যেটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি বলতে চাইছিলাম, তো সেটা হচ্ছে এটাই যে দিলন স্যারও এই নিয়ে ভিডিও পোস্ট করেছেন মেনলি, তো কী ব্যাপারে সেটা, আচ্ছা লিঙ্কটা কোথায় পেয়ে যাবেন, লিঙ্কটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাক অফিসে, কোথায় ব্যাক অফিসে না অন প্যাসিভ, দুটো ব্যাক অফিস আছে আপনারা জানেন, আমরা মানে ব্যাক অফিস বলতে গেলে দুটো হয়ে গেছে একসঙ্গে, একটা হচ্ছে অন ও ইএস মানে হচ্ছে অন প্যাসিভ ইকো সিস্টেম, আর একটা হচ্ছে ও ফাউন্ডার্স ডট নেট, ঠিক আছে। তো আপনারা ব্যাক অফিস বলতে ও ফাউন্ডার্স ডট নেটে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। আচ্ছা লিঙ্ক কোথায় পাবেন, অন প্যাসিভের যে ও ফাউন্ডার্স ডট নেটে গিয়ে লগ ইন করে আপডেটস বা ওয়েবিনার দুটোর মধ্যে কোনো একটা সেকশানে আপনি পেয়ে যাবেন মানে ডিটেলস। ওকে, তো এটা একবার চেক করে নেবেন, লিঙ্ক পেয়ে যাবেন, টাইমিং পেয়ে যাবেন, সব কিছুই পেয়ে যাবেন, বোঝা গেল। আচ্ছা এরপরে আমরা কথা বলবো কি যে ব্যাংকে, ব্যাংক নিয়ে যাদের প্রবলেম হচ্ছে মেনলি, তো ব্যাংকিংয়ে উইথড্রল,
না সরি মাফ করবেন, উইথড্রল না, ব্যাঙ্কিংয়ে যারা উইথড্রলই, হ্যাঁ ব্যাঙ্কের উইথড্রল হচ্ছে এইটাই যে যারা টাকা দিয়েছিলেন রিচার্জ করার সময় যাদের উইথড্রল হয়ে গেছে, ব্যাঙ্ক থেকে উইথড্রল করেছে বা টাকা কেটে নিয়েছে যেটাকে বলা হয়, দুবার উইথড্রল হয়ে গেছে, কি বললাম ব্যাঙ্ক থেকে টাকা ধরুন দুবার কেটে নিয়েছে, বা ধরুন যারা চার্জব্যাক করেছিলেন, ব্যাঙ্কে ইস্যু করেছিলেন, কমপ্লেন করেছিলেন, এই সমস্ত যারা করেছিলেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা যে যারা এই সমস্ত কিছু করেছিলেন খুব ভালো কথা, খুব করেছেন, খুব ভালো করেছেন। এখন আপনারা এইসব তো করেছেন, কিন্তু এইসব করার পরে আপনাদের অনেকেই আছে যাদের অ্যাকাউন্ট একদম ঠিক হয়ে গেছে, ঠিক আছে, যাদের দুবার টাকা কেটে নিয়েছিল তাদের একবার টাকা রিফান্ড এসে গেছে, যাদের প্রবলেম হয়েছিল অ্যাকাউন্টে তাদের অ্যাকাউন্টের প্রবলেমও সলভ হয়ে গেছে, তাই না, এই সমস্ত কিছু হয়ে গেছে। আচ্ছা কিন্তু কি হয়েছে যে এইসব হওয়ার ফলে তাদের প্রবলেম তো সলভ হয়ে গেল, কিন্তু তারা ব্যাঙ্কে আর যায়নি, কমপ্লেনও উইথড্রল করেনি, বুঝে গেল তো? কমপ্লেন যদি না উইথড্রল করায় তাহলে সেই কমপ্লেনটা এখনও অবধি ইস্যু হয়ে আছে এবং রিজলভ হয়নি, যার জন্য যে মার্চেন্ট আমাদের পে করছে তাদের প্রোফাইলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, বুঝে গেল? ধরুন আপনি থানায় কোনো, আপনার সঙ্গে কারো সমস্যা হয়েছে, আপনি থানায় কোনো কেস করেছেন কারোর নামে, এখন থানায় কেস করেছেন, খুব ভালো কথা, পুলিশ এসেছে, প্রবলেম সলভ হয়ে গেছে, পুলিশ চলে গেছে, এখন আপনি যদি না সেই আপনাকে তো কেসটা তুলতে হবে বা রিজলভ বলতে হবে যে আমার কেসটা সলভ হয়ে গেছে বা কেসটা উইথড্রল করে নিতে হবে, রাইট? না হলে তার নামে তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে রইল ইন ফিউচার, ধরুন সে যখন পাসপোর্ট করবে বা সে যখন কোনো ধরুন চাকরি পেলো তখন যখন থানায় গিয়ে তার নামে চেক করবে তার ক্যারেক্টার, তখন দেখবে তার নামে কেস আছে, বুঝে গেল? কেস আছে, বুঝে গেল? তো এইটার একটা প্রবলেম হতে পারে, তো এটা আমি বললাম জাস্ট আপনার বোঝানোর জন্য বললাম, তো এই জন্য কেসটা তুলে নিতে হয়, আপনার প্রবলেম সলভ হয়ে গেলে কেসটা রিমুভ বা রিজলভ বা উইথড্রল করে নিতে, না হলে ওই দিকে যে আছে তার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তো আপনার এখন উচিত ব্যাঙ্কে গিয়ে সেই নেগেটিভ ইম্প্যাক্টটা সরানো, তার জন্য আপনাকে কেসটা বা প্রবলেমটা বা কমপ্লেনটা রিজলভ বা উইথড্রল করতে হবে, বুঝে গেছে? এক দুই হচ্ছে ইন ফিউচার আপনার যদি উইথড্রল রিলেটেড বা আপনার যদি পেমেন্ট রিলেটেড বা ইন ফিউচার যদি রিচার্জ করেন, কোনো প্রোডাক্ট রিচার্জ করলেন, আপনার অ্যাকাউন্টে ধরুন কোনো প্রবলেম হলো, প্রবলেম বলতে আবার সেম প্রবলেম হলো, ধরুন টাকা দুবার কেটে নিল হতে পারে বা প্রবলেম কোনো হলো, তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে প্রথমত সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করতে হবে, নাকি সাপোর্ট টিম ছেড়ে দিয়ে আপনি ব্যাঙ্কে গেলেন? না 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 না, একদমই নয়, ব্যাঙ্কে ফ্যাঙ্কে যাওয়ার দরকার নেই, আপনি ডিরেক্টলি সাপোর্টে কন্ট্যাক্ট করবেন, সাপোর্ট থেকে যদি আপনাকে বলা হয় যে না এটা এই প্রবলেম হয়েছে আপনি ব্যাঙ্কে যান, দেন আপনি ব্যাঙ্কে যাবেন, না হলে কিন্তু ব্যাঙ্কে যাবেন না, বুঝে গেল? তাহলে যখন আপনাকে বলা হবে ব্যাংকে যেতে তখনই আপনি ব্যাংকে যাবেন, না হলে ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোম্পানি থেকে আপনাকে সাজেস্ট করবে যে হ্যাঁ এই ব্যাপার ঠিক আছে আপনি ব্যাংকে গিয়ে ঘুরে আসুন, এই ব্যাপারটা ব্যাংকটা সলভ করে আসুন, তখন আপনি ব্যাংকে যাবেন, বুঝে গেছে? এটা হলো মেন থিংস। আর একটা কথা কী আছে বলার আছে, আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় আছে সেটা হচ্ছে অনেকেই দেখবেন মানে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড তো ইস্যু লঞ্চ করেছিলেন বা এরকম প্রবলেম হয়েছে বা উজ্জ্বল এই এই সমস্যার সমস্যা দেখবেন আপনাদের সাপোর্ট থেকে কল করছে বা নীরাজ স্যারও আপনাদের সাথে কন্ট্যাক্ট করছে, রাইট? তো আপনারা নীরাজ স্যারের নাম শুনে কল কেটে দিচ্ছেন বা কেউ কেউ কী করছে যে সাপোর্টের কথা শুনে কল কেটে দিচ্ছে আনপসিবল। আরে আপনাদের সমস্যা হয়েছে আপনাকে সাপোর্ট থেকে কল করছে, নীরাজ স্যারকে কল করছে আপনাদের প্রবলেম জানার জন্য, সেটা বলুন, আপনারা কেটে দিচ্ছেন কেন? আপনি শুনুন, কেউ আপনাকে ফোন করলে কি কিছু করতে পারবে নাকি? আপনাকে আগে শুনুন কি বলছে তারা, মেনলি যে কি জানতে চাইছে সেটা দেখুন, কথা শুনুন যে আপনাকে কে ফোন করেছে। নীরাজ স্যারকে তো সবাই চেনে আশা করছি ইন্ডিয়া, তো আমরা যারা এই রিলেটেড যুক্ত, তো আপনি কথা শুনুন তিনি কি জানতে চাইছে, তাকে ডিটেলস প্রোভাইড করুন যে আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি জানতে চায় যে আপনার অ্যাকাউন্টটা কীভাবে হয়েছে, কীভাবে আপনার উইথড্রল ডবল হলো বা আপনার কী প্রবলেম হয়েছিল সেই সময়, সেগুলো তো আপনাকে বলতে হবে, না বললে কী করে জানবেন, তাই না? না বললে তারাই বা কী করে বুঝবে, বোঝা গেল? তো এই 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 এইটুখানি কোঅপারেট আপনাকে করতে হবে, না হলে কিন্তু মুশকিল, না হলে আপনারই প্রবলেম সলভ হবে না, কারোর কিছুই না, ইনি ফোনটা কেটে দিলে তারা ফোন রেখে দিয়ে দেবে, আপনারই প্রবলেম হয়ে যাবে, বোঝা গেল? তো এইসব করবেন না, যারা জানতে চাইছে তাদের অন্তত মিনিমাম জিনিসটাগুলো প্রোভাইড করুন। হ্যাঁ অবশ্যই তারা কখনও কোনো প্রপ্রাইটারি জিনিস এটিএম পিন ব্যাঙ্কের ডিটেলস জানতে চাইবে না, তো আপনি দেবেনও না, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তো কলটা অ্যাটেন্ড করবেন আর আজের রাতের মিটিং শুনুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এই আনপসিবল সাবস্ক্রাইব চ্যানেলটা নিচে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করুন, কাল সকালে বাংলা এখান থেকে আপডেট পাবেন। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা শেষ করছি, ভালো থাকুন, দিনটা শুভ হোক, থ্যাংক ইউ।